এবার বিস্তারিত বান্দরবানে নাইক্ষং ছড়ির তম্র সীমান্তের জিরো পয়েন্টে শক্তি বাড়িয়েছে মিয়ানমার সেনাবাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজিবি সতর্ক করেছে বাংলাদেশ দুর্বল নয় দেশের ভেতরে এসে কিছু করার শক্তি কারও নেই আর কোনো রোহিঙ্গা ঢুকতে পারবে না বলেও জানান তিনি বান্দরবানের নাক্ষাংছড়ির তম্রু সীমান্ত ধরে সেখানে সেনা উপস্থিতি বাড়াতে শুরু করেছে মিয়ানমার সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যেই সশস্ত্র অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী বাড়িয়েছে টহল কাটাতারের ওপার থেকে মাইকিং করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে বলা হচ্ছে সরে যেতে আর এতেই আতঙ্কিত হয়ে অনেক রোহিঙ্গা সরে এসে অবস্থান নিচ্ছেন বাংলাদেশ সীমান্তে এমন বাস্তবতায় সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিকেলে পিলখানায় এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি সংকট নিরসনে মিয়ানমারের প্রতি পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয় এখনো পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের মাঝে আছে সুস্পষ্ট সংখ্যা আপনাদের এই মুহূর্তে বলা যাচ্ছে না বাট যেটা বর্ডারের জন্য সৈন্য মোতায়েন করেছে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি যে তারা কি কারণে হঠাৎ অতিরিক্ত জনবল নিয়োগ করলো সেই বিষয়টা বোঝার জন্যই আমরা তাদের সাথে ফ্ল্যাগ মিটিং করে বিস্তারিত আলোচনার মাধ্যমে এটা আসলে জানাতে পারবো এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না চট্টগ্রামে বিজিবির এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন বিজিবি অত্যন্ত শক্তিশালী দেশের ভেতরে এসে কিছু করার শক্তি কারণেই বিজেপি আমাদের সবাই অত্যন্ত সতর্ক রয়েছে আমাদের আমাদের এখানে আসলে তারা আমাদের এলাকায় তাদের ঢুকতে গত ছাব্বিশে আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর হামলার মুখে প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দুদেশের মধ্যে চুক্তি হলেও এখন পর্যন্ত শুরু হয়নি প্রত্যাবাসন হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা